রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করার মধ্যে বেশ কিছু আকর্ষণীয় বিষয় রয়েছে। এর মধ্যে আল্লাহর ভালোবাসা পাওয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পাওয়া এবং এর পাশাপাশি জান্নাত লাভ করা উল্লেখযোগ্য কিছু পুরস্কার। মজার বিষয় হলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য অত্যন্ত কিছু সহজ আমল রেখে গেছেন, যেগুলো পালন করার মাধ্যমে বিশাল পুরস্কার রয়েছে। কিছু কিছু আমলের পুরস্কার এতই বিশাল যে এগুলো কল্পনার বাইরে। এর মধ্যে একটি হচ্ছে খাবার শেষ করার দোয়া। এই দোয়াটি যে হাদিসে এসেছে সে হাদিসটি আমরা পাই সুনানে তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজা কিতাবগুলোতে। দোয়াটি হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি হাজা ওয়া রাযাকনিহি মিন গাইরি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আমি আবারও বলছি, আলহামদুলিল্লাহিল্লাজি আতআমানি হাজা ওয়া রাযাকনিহি মিন গাইরি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। এর অর্থ হচ্ছে, সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাকে রিজিক দিলেন এবং এর মাধ্যমে আমাকে পরিপুষ্ট করলেন এবং যা হয়েছে আমার নিজস্ব কোনো প্রচেষ্টা বা ক্ষমতা ছাড়াই। আমি এই দোয়াটির পুরস্কারের কথা আর একটু পরে আসছি। তার আগে এতটুকুই বলবো, আপনারা নিশ্চয়ই এমন অনেক হাদিস জানেন যেখানে একটি নির্ধারিত পুরস্কার পেতে হলে আমাদেরকে তুলনামূলকভাবে আর একটু কঠিন কিছু বা আরও একটু বেশি সময় ধরে কোনো আমল করতে হয়। যেমন একটি হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রামাদান ঈমানান ওয়াহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যিম্মিহি। যে রমাদান মাসে ঈমান ও এহতেসাবের সাথে সিয়াম পালন করবে তার অতীতের সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি, পুরো মাস জুড়ে একটি ইবাদত করার ফলে আপনার সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। আজকের যে দোয়াটি আমরা শিখেছি, অর্থাৎ খাবার শেষে যে দোয়াটি আমরা শিখেছি, এই দোয়াটি পড়লে আমরা কি পুরস্কার পেতে পারি? অর্থাৎ খাবার শেষে যখন আপনি আল্লাহর প্রশংসা করলেন এবং এটি লক্ষ্য করলেন যে সেই খাবারটি আপনার নিজস্ব প্রচেষ্টায় আসেনি, বরং এটি পুরোপুরি আল্লাহর দান, শুধুমাত্র এই ছোট্ট দোয়াটির কারণে আমরা সকল গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের কাছ থেকে শুধু এতটুকুই চাচ্ছেন যে আমরা তার প্রতি কৃতজ্ঞ হই এবং তার প্রশংসা করি, যার মাধ্যমে আমাদের জীবনে আরও রিজিক আসবে, আল্লাহর তরফ থেকে আরও বেড়ে যাবে এবং একই সাথে আমরা আমাদের আখেরাতকেও আরও সুন্দর নেক আমল দিয়ে পরিপূর্ণ করতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন।